জানতে পারি পরবর্তীকালে যেগুলো ভুল, অনেক কিছু আবার জানতেও পারি না, জানতেই পারি না, অনেক ভুল জিনিস আমরা জেনে বসে আছি, সেই ভুলগুলো আমরা হয়তো জানতেই পারি না, কোনোদিন হয়তো জানতে পারবো না। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম, সকালবেলা গজা একটু খেলার মুডে থাকে, বুঝতে পেরেছো তো? সারাক্ষণ খেলে তো খেলার মুডে থাকে সকালবেলা। তাই দেখো কী করছে পাগলাম, দেখো দেখো দেখো, বিছানাটা সুন্দর করে গুছালাম আমি টান টান করে, রইলো আর রইলো না। একটা রিকোয়েস্টের গান দিয়ে আমি বরং আজকের দিনটা শুরু করি, কেমন? সোনালি দেব, তুমি বলেছো যে তোমার মা মাসিমা আমাদের মধ্যে নেই, উনি এই গানটা খুব গাইতেন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন, কোথায় বৃন্দাবন। এখানে মা বসে রয়েছে, মা ঠিক আছে তো, শরীর স্বাস্থ্য সুস্থ? হ্যাঁ, সারাক্ষণ একটা মাঝে মাঝে একটু তো হয়ই, হবেই, বয়সটা তো ওরকমই, একটু হতেই পারে, কিন্তু তুলনামূলক মা কিন্তু বেশ সুস্থ, জানো তো, মানে বলি না ঠাকুর তাই রাখুন মাকে, মা কিন্তু তুলনামূলকভাবে বেশ সুস্থ। যে বয়সটা মার এখন, সেই বয়সে মা এখনও আমাকে, দেখো তো তোমরা, সবজি কেটে দেন, টুকটুক করে ঠাকুরের বাসন মাজেন, এইগুলো মা করেন, আর আমি বারবারই বলি আমি করতে দিই, তার কারণ হচ্ছে মা যেন কখনোই না ভাবে যে আমি একটা বোঝা হয়ে গেলাম, আমি আর পারছি না, আমি অথর্ব হয়ে গেছি, এই ধরনের মানসিক চিন্তাভাবনা যাতে মার মধ্যে না আসে, এটা আমি খুব চেষ্টা করি। যার জন্য মেন্টালি যদি সুস্থ থাকে না একটা মানুষ, জানবে সে মানুষটা শারীরিকভাবেও সুস্থ থাকবে, তো সেইটা আগে আমাদের ধ্যান দেওয়া উচিত আমাদের ছেলেমেয়েদের। যাই হোক, আমি চুলটা কিন্তু কালার করে ফেলেছি, তো আজকে আমার ভীষণ ব্যস্ততা, তার কারণ হচ্ছে আজ আর কাল দুদিনই রীতা আসবে না, তাই আজকে আমি প্রচণ্ড ব্যস্ত, দৌড়াদৌড়ির মধ্যেই রয়েছে। দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গজার ছানা হয়ে গেছে, আর চন্দন বেরোচ্ছে, ওর আজকে খোঁজ ইন্ডিয়ার শুটিংয়ে বেরোচ্ছে। এই যে বেরোলাম দাদা, আচ্ছা কম্পিউটার যদি অন হয়ে যায় না, স্পেস বারটা মেরে দেবে, ঠিক আছে, চলো আসছি দাদা। কারণ বকা বুকা খায় না, ইটানি খায় না, খুব কম, পিটুনিটা খুব কমই আমি দিই, বা পিটুনি মানে কি ওই আর কি, একটা জোরে ধমকাম দিলেই ওকে হয়ে যায়, সেটা আমি খুব কমই দিই, সেই জন্য আমি থাকলে ওর কোনো সমস্যা নেই, আমি না থাকলে ওর তখন অসহায় অবস্থা, হা হাঁপাহাঁপি চুপ। তো যাই হোক, আমার হয়ে গেছে, এবার আমার আর মার জন্য আমি ঠিক করেছি এবেলাটার খাবো না, মাংস করবো, একটু চিকেন করবো, কিন্তু এবেলাটার খাবো না আমি আর মা, এবেলাটা একটুখানি ভাজাভুজি দিয়ে খেয়ে নেবো, কিছু অনেক ভাজা রয়েও গেছে এমনিতেও সেদিনের ভাজাগুলো, সেই দিয়ে খেয়ে নেবো, কারণ ভাজাগুলোও তো তুলতে হবে, রাত্রিরবেলা সবাই মিলে একসঙ্গেই চিকেন খাবো, কিন্তু এখন আমি চিকেনটা করে রাখবো। এবার পেঁয়াজ টেয়াজগুলো কাটি বসে বসে তোমাদের সাথে গল্প করতে করতে। কালকে পান্তা খেয়ে এত ঘুম, ঘুমিয়েছি না, তাপস এসছে, বেল বাজিয়েছে, গজা চেঁচিয়েছে, আমি কিচ্ছু টের পাইনি, চিন্তা করতে পারো, কালকে আমি ওষুধটা খাইনি, ওষুধের ঘুম নয় এটা, পান্তা ভাতের ঘুম, অথচ কালকে কিন্তু কোনো পরিশ্রমই করিনি, কোনো কাজই ছিল না সেই অর্থে। আসলে দেখবে যেদিনকে তুমি রেস্ট পাও, ওই যে আমার দিদি বলছিল না, এসে ও খালি ঘুমোচ্ছে, খালি ঘুমোচ্ছি, যখনই তুমি শরীর একটু রেস্ট পাবে না, তখনই দেখবে খালি ঘুমটাই পায়, কারণ ওইটাই তো আমাদের মহিলাদের কম হয় টেনশানে, কাজের নামে টেনশানে, সেই জন্য ঘুমটাই পায়, একটু রেস্ট নিলেই ঘুম পায়। কে বোধহয় আবার নন্দিতারা আসবে, ফোন করেছিল, দিদি বাড়ি আছো? যাবো, হ্যাঁ বাড়ি আছি, কোথায় যাবো এখন গরমের মধ্যে? এখন আমি কিছুই করবো না, এখন শুধু এইগুলো মশলাটা করে
ম্যারিনেট করে রেখে স্নানে চলে যাবো, পুজো করে এসে করবো। এই প্রেশার, ছোটো প্রেশার কুকারটা গণ্ডগোল হয়ে যাওয়া হয়েছে না, মুশকিল আমার। এই ডাল সেদ্ধ করতে গিয়ে আমার রাত ভোর হয়ে যাচ্ছে। রাবারটা গণ্ডগোল হয়ে গেছে, রাবারটা ওই চন্দনকে পাঠাতে হবে আনতে, তা নাহলে ডাল করতে আমার 2 মিনিট লাগে। ও বাবা, ডাল ঢালতে হবে, দেখো ডাল নেই। সেদিনকে টক ডাল চন্দন বেশি করে করবে, বেশি করে করবে করতে গিয়ে আমি পুরো ডালই করে দিয়েছি। পুজো টুজো করে কমপ্লিট করে পুজো, এখন এই মাংসটা রান্না করব। মাংসটা আমি ম্যারিনেট করেই গিয়েছিলাম, তোমাকে তো দেখিয়েছিলাম, সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেই গেছিলাম। ম্যারিনেটটা করা থাকলে হয় কি বলতো, মানে বেশি দেরি হয় না, চটপট হয়ে যায়, ভেতরে মশলাটা ঢুকে যায় তো আরও অসুবিধে করে না, তা নাহলে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি ম্যারিনেটটা করে রেখেই গেছিলাম। আর এটা খাওয়া হবে বিকেলে, কাজে কোনো চাপ নেই। এখন আমাদের ডাল হয়ে গেছে, ভাজাও আছে, কালকের ভাজা বেশ কটা রয়ে গেছে বললাম প্রথমেই, সেটা দিয়েই আমার আর মার হয়ে যাবে। মায়ের জন্য একটু দরকার হয়, মা তো ডিম খায় না, সেই জায়গা থেকে মায়ের জন্য দরকার হয়। রীতা আসবে না, জানা থাকলে একটা সুবিধা কী হয় বলো তো, যে এই রান্না করতে করতেই আমি বাসনগুলো মেজে দিই, অনেক বাসন আমার মাজা হয়েও গেছে। তবে ও অবশ্য না জানিয়ে কামাইটা সেই অর্থে করে না, খুব কমই করে, হঠাৎ কচিতি করার করলেও সেটা বিকেলের দিকে করে, বিকেলের দিকটা আমার খুব একটা অসুবিধা হয় না, না আসলে তাই জন্য বিকেলের দিকটা করে, অনেক সময় করে, সকালবেলা খুব একটা না জানিয়ে আসা আসে না, এরকমটা করে না। এই দেখো আমি আলু কাটতে ভুলে গেছি গো, দেখেছো, কারণ দুটো আলু কালকে এমনি কাটা আছে, এমনি একটু বেশি করে কেটে ফেলেছিলাম বলে আর দিন আমাদের অতটা দরকার পড়বে না, সেই জন্য দুটো আলু কাটা আছে আর দুটো কেটে দিয়ে দিই। আলু আমরা সবাই একটু খাই, আমি খুব একটা খাই না, আমি মাংসের আলু খুব একটা যে পছন্দ করি তা না, মাটন হলে খাই, চিকেন হলে খাই না, কিন্তু মায়েরা খায়, মা মার জামাই এরা সব কমপ্লিট, মানে খেতেই হবে, আলু খেতে হবে। এই যে এইটা দেখতে পাচ্ছ ঘুটনিটা, এই ঘুটনিটা বোধ হয় বহু বছর পর আমি বার করলাম, কেন জানো, আমার ওই যে প্রেশার কুকারটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই ঘুটনির ব্যবহার শুরু হয়েছে, নাহলে এই ঘুটনির আমার কোনো প্রয়োজন ছিল না, খুঁজে পাচ্ছিলাম না ঘুটনি ঘুটনি জানো। তারপরে দেখি কি উমা একটা কোনায় ভেতরে ঢুকে গেছে, কারণ এটা তো ব্যবহার নেই আমার, তো ডাল যদি তুমি প্রেশার কুকারে করো না তাহলে আর তোমার তো ঘুটনির ঘোরানোর কোনো জায়গাই থাকে না, খুব সুন্দর হয়ে যায় ডালটা, সেই কারণে আর ঘুটনি ঘোরাতে হতো না, তাই আমি ঘুটনি যথারীতি ব্যবহারও করিনি এতদিন, কিন্তু আজকে ব্যবহার করতে হচ্ছে দুদিন ধরে, বাবা আরেকজন ঘুমিয়ে কাঁদা। এই দেখো, তো যাই হোক রান্নাবান্না মানে শুরু করে দিয়েছি, এই চিকেনটা হলেই আমার হয়ে যাবে। আর মা এখানে বসে রয়েছে ঝিমোচ্ছে দেখো, আর গজা ওখানে ঘুমোচ্ছে, মা ঝুমোচ্ছে গজা ঘুমোচ্ছে, এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি। জামা কাপড় সবসময় আমার এখানে সেখানে পড়ে থাকে, এই যে আর আমার সকাল থেকে দেখো কি ধম্পড়াপড় মিউজিক বেজেই চলেছে সকাল থেকে এখানে। আরে এরা কিন্তু ভালো ভালো গান বাজায়, আজকে কী মতি হলো কে জানে, ধুমধাম ধুমধাম, এই দেখো না শান্তি নেই। কী যে গান হচ্ছে কিচ্ছু বুঝছি না, ভাষা বুঝাও বুঝছি না গো, ওদের যে কী ভাষা বাজাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এত বড়ো বড়ো পিসগুলো সব একটা একটা করে নিয়েছি, আর এমনিতেও রাত্রিবেলা কে আর অত খাবে বলো, গজার মাপে কেটে আনা হয় তো মাংসটা, যাতে গজাকে আমার দিতে সুবিধা হয়, আমি তো অত বুঝতে পারি না 100 গ্রাম মাংস কটা দিলে যে হবে বোঝা যায় না, না যে জন্য আমি বলি 100 গ্রাম না 400 গ্রাম মাংস ওকে দিতে হবে, রেগুলার ডাক্তার বলেছেন তো, মানে না সরি টোটাল খাওয়ার মিলিয়ে 400 গ্রাম এবেলা ওবেলা, তো সেই জায়গা থেকে 100 গ্রাম যদি করে আনে তাহলে আমার পক্ষে সুবিধা হয়, সেই জন্য আমি ওকে বলি 100 গ্রামের পিস করে আনবো, তাই আনে, যার জন্য পিসগুলো এত বড় বড় হয়, আর সেই জন্য এক পিস করেই খাই আমরা, গজাকে দিই এক পিস না, গজাকে 2 পিস দিই আর আমরা 1 পিস খাই, দুবেলা 2 পিস 2 পিস 4 পিস। তবে কী বলতো, বাড়িতে চন্দন না থাকলে না মনে হয় যেন কোনো কাজই নেই, কারণ হুলস্থুল করার লোক নেই তো, মাম চা দাও মাম জল দাও এই তো চলতেই আছে, এরম লোক নেই তো, গজা গজার মতো ঘুমোচ্ছে, মা মার মতো ঝিমোচ্ছে, আমি আমার মতো বকবক করে যাচ্ছি তোমাদের সঙ্গে, সেই জন্য ও না থাকলে বাড়িটা ফাঁকা লাগে। আজকে অনেকদিন পর বলছে মা একটু খোঁজ ইন্ডিয়া করি, অনেকে বলছে, অনেকেই মানে রাস্তায় দেখা হলেই ওকে লোকে বলে দাদা খোঁজ ইন্ডিয়াটা কি বন্ধ করে দিলেন, মানে একদম প্রথম চ্যানেল তো ওটাই ছিল আমাদের, আর ভীষণ পপুলার চ্যানেল ছিল এটা ঠিক, এখনও ওকে রাস্তায় দেখলে লোকে বলে দাদা খোঁজ ইন্ডিয়া চন্দনদা তো, এরকম
তো সেই একটা চলন্ত চ্যানেল বন্ধ করে দেবে, মানে পারছিল না চালাতে। আসলে ওরও তো একটা সময়, বয়স সবটাই একটা ফ্যাক্টর। আর তোমার এই এইটা করতে গেলে না হয় কি বলো তো, ভীষণ পরিশ্রম হয়। একটা বাইকের রিভিউ তো অনেক, মানে বসে বসা দাঁড়ানো শুয়ে নানা রকমভাবে শুটিং করতে হয়, তো সেই কারণে ও খুব একটা করতে পারছিল না। কিন্তু এখন বলছে না আমার করি, সবাই বলছেন না করো ভালো তো, তবে তারপরে শেয়ারটাও করে, তো শেয়ারটা করে বলে ওর তোমার শনি রোববারটা ছাড়া বেরোনো মুশকিল। আর যদিও বা বেরোয় 3:30 পরে বেরোতে হবে, এই সমস্ত সমস্যার জন্য ওটা প্রায় বন্ধ প্রায়ই হয়ে গেছিলো। প্রায় 10 লাখ হতে চলছে, 6 লাখ সামথিং সাবস্ক্রাইবার চ্যানেলটা এরম হয়ে পড়ে রয়েছে। আমাদের না কি বলতো, আসলে সব কিছুতেই না খুব গেতমি, মানে ওই হচ্ছে হয়ে যাচ্ছে তো তাহলেই হবে। অতিরিক্ত চাহিদাটা নেই বলেই বোধ হয় আমরা, হ্যাঁ চ্যানেল প্রচুর আছে সেটা ঠিক, কিন্তু সব চ্যানেলেই দেখবে এরমই করেছি হয়তো, এটা মনে হয়েছে ধর এটার জন্য একটা আলাদা চ্যানেল করি, এটার জন্য এটা আর ঘাটাবো না, এটা একটা আলাদা করি। করতে গিয়ে অনেক চ্যানেল হয়েছে সেটা ঠিক কথা, কিন্তু কোথাওই খুব একটা যে দেখবে মারাত্মক কিছু পরিশ্রম করে দিয়েই যাচ্ছি দৌড়চ্ছি তা কিন্তু নয়। ওই হচ্ছে চলছে ঠিক আছে, ব্যাস। অতিরিক্ত কিছু আমি কোনোদিনই চাই না, কোনোদিনই, আর চাইলেও আমি পাই না, আমি দেখেওছি চাইলেও পাই না। যতটুকু আমার দরকার ঠিক ভগবান ততটুকুই আমাকে দেন, এটা আমি ভীষণভাবে দেখেছি। আর জমানো আমি একদম ছেড়ে দিয়েছি, জমালেই আমার এমন কিছু বা হবে যেটা ওই টাকাটা আমাকে তুলে দিতেই হবে। জানি না আমি কার কী হয়, আমার সঙ্গে এই জিনিসটা ভীষণ হয়, ওই জন্য আমি আলাদা করে যে হয় না সংসার খরচ থেকে একটুখানি চড়িয়ে জমিয়ে রেখে দিলাম, যতবার করেছি ততবার দেখেছি ওই টাকাটা আমাকে তুলে দিতেই হয়, সেজন্য আমি এখন জমানো ছেড়ে দিয়েছি। যা আসবে তাই খাবো, ব্যাস খেয়ে চলে যাবো, কার জন্যই বা এত জিনিসপত্র রেখে যাওয়ার কোনো ব্যাপার নেই, কাজে ঠিক আছে যেমন চলছে চলো। কাজ কমপ্লিট হলো, এবার শুতে যাবো। তোমাদের একটু মাংসের কালারটা দেখিয়ে দিই, ঠিক আছে? বাসন কোসন মাজা হয়ে গেছে, আমার সব মাজা হয়ে গেছে। কে একজন বলছিলে না রেগুলার ওষুধ খেও না কাকিমা অ্যালার্জির ওষুধ, না না আমার রেগুলার হয়ই না, অর্ধেক দিন আমি ভুলে যাই, অর্ধেক দিন আমি প্রচণ্ড ভুলও হয়ে গেছি, দিনকে দিন ভুলও আরও বাড়ছে আমার। নন্দিতারা এসছে তোমাদের বলেছে, এই দেখো এই দেখো চোর ধরেছি চোর ধরেছে, এই দেখো এ বাবা পুরো বাটি নিয়ে বসে পড়েছে। আরে টেস্ট করছি বলছে, টেস্ট করে দেখো কি রকম হয়েছে। এ বাবা আপনি জায়গা নিয়ে টেস্ট করো, তো বাবাই খাবে বাবা। আরে এইটুকু এনে আমাকে টেস্ট করতে দিয়েছে, এটা খাবার জন্য ওটাই রাখো, এইটুকু বাটি এটা আর কাকে দেবো। আরে নি ওইটুকু বাটি ওটা তোমার জন্য নাকি, তোমার জন্য না খাবার জন্য, এই রাখো তারপরে আজকে বোধ হয় ঘুগনি করে নিয়ে এসছে, দেখো দুটোই মিলে চুরি করে দিয়েছে, চিন্তা করো কি। নন্দিতা সবসময় ভালো রান্না করে, মাঝে মাঝে গণগোল পাকায় যখন কসুরি মেথি দেয়, কসুরি 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 মেথি সব সবে আর এই কসুরি মেথি বলছে কসুরি মেথি এই একটা একজনই পছন্দ করে না, মানে আমি পৃথিবীতে এরকম দেখিনি কসুরি মেথি। আমার কসুরি মেথি আর কারি পাতা, মানে এই দুটো যে অ্যালার্জি, আর দুটোই সব থেকে ভালো, হ্যাঁ দুটোই সব থেকে ভালো। কারি পাতা আমি বম্বেতে যখন ছিলাম ওরা খালি ভাতে কারি পাতা দেয় না, সবেতে কারি পাতা। মুম্বাইতে আমি অনেক বছর খেয়েছি, মানে বোর হয়ে গেছে কারি পাতা দেখলেই ভয় পাই তারপর থেকে। সেদ্ধ করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, ঘুগনিটা হেভি করেছে গো, হেভি হেভি হয়েছে না, তারপর হেভি হয়েছে, হাত বাড়িতে মোটামুটি আমি চেকেই নিলাম। বলছে আমাদের বাড়িতে নাকি শীতকালে গরম লাগে, তাই জন্য ওরা সব শীতকালে আমার বাড়িতে পিকনিকের নামে চলে আসে। আমাদের দিকটা বেশি ঠান্ডা, তোমাদের দিকটা আসলে ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেলে তো আর বোঝা যায় না,
ঠান্ডাটা বেশ বোঝায় না, আরাম লাগে। আর তখন আমি বেরোতে চাইতাম না, অথচ হিসাব মতো কিন্তু ওদের ওদিকে ঠান্ডা কম, আমার এখানে ঠান্ডা বেশি, কারণ রেল লাইনের ওপারটার থেকে এপারটা তাপসরাই বলে শুনি যে ঠান্ডাটা 2-3 ডিগ্রি নাকি বেশি থাকে। কিন্তু তোমাদের ভেতরে সব বন্ধ থাকে বলে নিউ বিল্ডিং না, নিউ বিল্ডিং এ গরম হয় না, যত পুরনো হয়ে যাবে তখন দেখবে আস্তে আস্তে গরমটা কমে যায়। এই নন্দিতারা গেল, এখন বাজে বোধ হয় 10টা। দারুণ হইচই হলো, মজা হলো, আনন্দ হলো, হাসাহাসি হলো এতক্ষণ ধরে, বাপরে বাপ প্রচণ্ড হাসি। আর কেউ সেই আমার বড় জেঠুর ওই গল্পটা বলছে তুমি কি সুন্দর বলেছো, আরও অনেক গল্প বললাম, ওরা সব হাসাহাসি করলো, এই কেটে গেল সন্ধ্যাটা, বেশ সুন্দর কেটে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা প্রশ্ন আমি দেখলাম একজন করেছো, যে আমি তো কুমিল্লার মেয়ে, আমি কেন অরন্ধন করছি। একদম ঠিক, আমি কুমিল্লার মেয়ে, কুমিল্লা আমার বাবার বাড়ি, কিন্তু বিয়ে হয়েছে আমার এদেশীয়দের সঙ্গে, মানে চন্দন হচ্ছে এদেশীয়, তো সেই জায়গা থেকে আমার এই পুজোটা করতে হয়। পুজো আমি সেই অর্থে করি না, মনসা মাকে একটু পুজো দিই, যা দিয়ে কালকে করেছি সেটাই বলছি। আর এই রান্নাটা আমি করি, এটা এদেশীয়দের নিয়ম সেই জায়গা থেকে। আচ্ছা, যেবা বলেছো যে এটা কী কিসের পুজো, এটা হচ্ছে রান্না পুজো বলে এটাকে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমার মানে পান্তা খেতে হয় আগের দিন রাত্রিবেলা, বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা রান্না করে রাখতে হবে, পরের দিন সেটা খেতে হবে, সেদিন আমরা কোনো রান্না করব না বা আগুন ধরবো না, এটাই হচ্ছে এদেশীয়দের একটা পুজো বা নিয়ম। আর মনসা পুজো সেদিনটা দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া সকলেরই খুব ভালো লেগেছে, অনেক কমেন্ট এসছে, আমারও খুব ভালো লাগছে তোমাদের ভালো লাগছে দেখে। এবং সুচিত্রা মিত্রের একজন ছাত্রীও আছো, মুনমুন সম্ভবত নাম, মুনমুন গাঙ্গুলি বোধ হয়, কারণ সুচিত্রা মিত্র আমার এতটাই প্রিয় এবং আমার এতটাই কী বলবো পছন্দের একজন শিল্পী, যে তোমার নামটা আমার সব বোধ হয় আমি ঠিকই বললাম, তার ছাত্রী তুমি সেই জায়গা থেকে। সুচিত্রা মিত্র মানেই একটা গান মনে পড়ে, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো বলে গায়ে, কালো বলে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মের কালো হরিণ চোখ। এই গানটা, এই গানটা মানে আমার একদম কানে বাজে, সুচিত্রা মিত্রের কণ্ঠ মনে করলে আমার এই গানটা কানে বাজে। আরেকটা হচ্ছে আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী, ওফ অসাধারণ অসাধারণ, তুলনা হয় না। ওনার পার্সোনালিটিটাও আমার দুর্দান্ত লাগতো, যেন একটা সময় আমি ওরকম বয়কাট করেছিলাম ওনার দেখা দেখি, মানে ওনাকে এতটাই আমি পছন্দ করতাম যে একটা সময় কলেজ লাইফে আমি বয়কাট করেছিলাম ওনার মতো, গলার হাইনেক গলার ব্লাউজ পরতাম, হাত কাটা এরকম সাজতাম ওনার মতো করে, কিন্তু ওনার পার্সোনালিটির কাছে তো আমরা কিচ্ছু না, নসি। তবু হয় না, যাকে ভালো লাগে তার কিছুটা একটু গ্রহণ করতে পারলে ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে আজকের ভিডিওতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। আর সব শেষে অবশ্যই তোমাদের জন্য একটা গান আছে, অতল জলের আহ্বান থেকে একজন অনেক দিন আগে আমার রিকোয়েস্ট করেছিলে, গানটা আমার আজকে আমি গেয়ে দিচ্ছি। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই সত্যি। আমাদের জীবনে অনেক কিছু আমরা জানি যেগুলো ভুল, অনেক কিছু জানতে পারি পরবর্তীকালে যেগুলো ভুল, অনেক কিছু আবার জানতেও পারি না, জানতেই পারি না, অনেক ভুল জিনিস আমরা জেনে বসে আছি, সেই ভুলগুলো আমরা হয়তো জানতেই পারি না, কোনোদিন হয়তো জানতে পারবোও না, এরকম প্রচুর ভুল আমাদের জীবনে ঘিরে থাকে। তবে সেই ভুল নিয়েই আমাদের জীবন, শুধরোতে শুধরোতেই জীবন যাবে, এই আর কি। তো যাই হোক, নমস্কার, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। Thank you.